অক্সিজেনের সংকট মেটাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট সংক্রমণকালে দেশজুড়ে অক্সিজেনের অভাবে ভুগতে হচ্ছে অনেকে এবং সেই রকম পরিস্থিতিতে আর যাতে কোনো রোগীকে পড়তে না হয় এমন সেই দিকেই ধ্যান রেখেই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু করা হলো অক্সিজেন প্ল্যান্ট মিনিটে 500 লিটার অক্সিজেন তৈরি করে এবং প্রয়োজনীয় রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাবে শিলিগুড়ি জেলা হাসপাতালে এই অক্সিজেন প্ল্যান্ট উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের পর শিলিগুড়ি জেলা হাসপাতালে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই বুধবার জেলা হাসপাতাল চত্বরে অক্সিজেন প্ল্যান্টের ফিতা কেটে উদ্বোধন করা হয় অগমেন্ট করা হয়েছে তাতে মোটামুটি দশটা দশটা কুড়িটা আরো করা হয়েছে আর শিশু বেডগুলো বাদ দিয়ে বলছি এমনি তো আরো আমার এদিকে দশটা দশটা বেড অ্যাড করা হয়েছে সেগুলো কারণ সেন্ট্রাল পাইপলাইনের সাথে জড়িত আছে না এই যে প্ল্যান্টের ফ্যাসিলিটি নিতে গেলে আপনাকে তো পাইপলাইন ফ্যাসিলিটি থাকতে হয়েছে কিন্তু সেটা তো মানে কমিশন করা তো বলা যায় না আজকে উদ্বোধন হলো আজকে থেকে লাগানো হবে ফাংশনাল নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধা সমূহ আইসিইউ আইসিসিইউ এন আইসিইউ ঔষধ সাধারণ শল্য চিকিৎসা নূর সার্জারি অর্থো সার্জারি অ্যান্ড্রাগোলজি যুগ্ম প্রতিস্থাপন আর্থ্রোস্কোপি জটিল ট্রমা এবং ফ্র্যাকচার বিকৃততা সংশোধন রিয়ামেটোলজি সেরা ডক্টর চন্দন শেখর ঊর্ধ্বতন অস্থায়িত্বিক পরামর্শদাতা ডক্টর অনিল কুমার সিং নিউরো সার্জন ডক্টর রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডক্টর পরিধি আবিং আরএমও ইনচার্জ খাজাচি সড়ক আরো অশোক রাজপথ পাটনা 424 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোভিডের সময় শিলিগুড়ি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ আমাদের জেলাতে দার্জিলিং এবং কার্শিয়াং চারটি অক্সিজেন প্ল্যান্ট বানানোর জন্য তিনি আমাদেরকে অর্ডার দিয়েছিলেন সেই ক্ষেত্রে আপনারা জানেন যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ইতিমধ্যেই 1.500 লিটার পার মিনিট অক্সিজেন প্ল্যান্ট সেটা উদ্বোধন হয়েছে আজকে শিলিগুড়ি হাসপাতালে মহারাষ্ট্রের দুটো সংস্থা তারা আমাদেরকে এই মেশিনটি ডোনেট করেছেন মিনিটে 500 লিটার ক্ষমতা সম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট আজকে আমাদের উদ্বোধন হলো আমরা